লোকসভা লড়াইয়ে বাংলার দিদির পাশে দিদি নাম্বার ওয়ান। রাজনীতিতে যোগ দিলেন রচনা, কিন্তু তার আসল নামই অজানা। জানতেন রচনা একসময় অংশ নিয়েছিলেন মিস ইন্ডিয়ায়? বিনোদন জগতে আসার আগে হঠাৎই নিজের কেন নাম পাল্টে ফেলেন রচনা? আসুন আজকের প্রতিবেদনে জেনে নিই রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে অজানা কিছু তথ্য। অভিনেত্রী হিসেবে তিনি যতটা মানুষের কাছে পৌঁছতে পেরেছেন, তার থেকে অনেক বেশি তাকে মানুষের কাছে পৌঁছতে সাহায্য করেছে বাংলা টেলিভিশনের সব থেকে জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান। এই শোয়ের হাত ধরে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন, ঠিক তেমনই তিনি হয়ে উঠেছেন সকলের প্রিয় দিদি নাম্বার ওয়ান। সেই 2012 সাল থেকে একটানা তিনি দিদি নাম্বার ওয়ান রিয়ালিটি শো এর সঞ্চালনা করে আসছেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে সমান জনপ্রিয়তা ধরে রেখে এগিয়ে চলেছে রিয়ালিটি শো। তার অন্যতম কারণ হল এই শো এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে 50-এর দৌড় প্রায় পা দিতে চলেছেন টলিপাড়ায় সুন্দরী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও সেটা তাকে দেখে বোঝার উপায় নেই, কারণ তিনি নিজেকে সেভাবেই মেনটেন করেন। তবে এবার সকলের প্রিয় দিদি নাম্বার ওয়ান রচনা বা অভিনেত্রী সঞ্চালিকা এবং ব্যবসায়ীর গণ্ডি পেরিয়ে এবার পা রাখলেন রাজনীতির ময়দানে। বাংলা দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবার রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে চলেছেন লোকসভা নির্বাচনে। তা আবার কোথা থেকে জানেন? রাজনীতির ময়দানে অভিষেক ঘটিয়ে রচনা এবার আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে লড়বেন তৃণমূলের হয়ে। তাও আবার বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে লড়াই করতে চলেছেন। প্রসঙ্গত 2019 সালে লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায়। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় তৃণমূল কিংবা রচনার রাজনীতিতে প্রবেশ নিয়ে নয়। আজকে আমরা টলিপাড়ার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে জানব কিছু অজানা তথ্য। হতে পারে সেই তথ্যগুলো হয়তো আপনারও অজানা। রচনা বন্দ্যোপাধ্যায় হলেন কলকাতার মেয়ে। কলকাতাতে তার স্কুল এবং কলেজ সবকিছু, কিন্তু অভিনেত্রীর নাম প্রথমে কিন্তু রচনা ছিল না। অভিনেত্রীর বাবা মা ছোটবেলায় তার নাম রেখেছিলেন ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিনোদন জগতে পা রাখার সময় ঝুমঝুম অর্থাৎ রচনা তার নাম পাল্টান। এরপর তিনি পরিচিতি পান রচনা বন্দ্যোপাধ্যায় হিসেবে। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান। আজকের দিদি নাম্বার ওয়ানে একসময় অংশ নিয়েছিলেন মিস ইন্ডিয়ার প্রতিযোগিতা, কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে বাদ হয়ে যান তিনি। এরপর বিনোদন জগতে প্রবেশ করেন অভিনেত্রী রচনার। বিনোদন জগতে পথ চলা শুরু হয়েছিল দান প্রতিদান ছবির হাত ধরে। বাংলা ছবির পাশাপাশি ওড়িয়া, তামিল, তেলুগু এবং হিন্দি ভাষাতে অনেক ছবি দর্শকদের উপহার দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এমনকি অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি সঞ্চালনা করছেন দিদি নাম্বার ওয়ানে। তবে শুধু সঞ্চালনাই নয়, এর পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় সামলান তার নিজের দুটি ব্যবসা। একটি হল তার শাড়ির ব্যবসা এবং অন্যটি হল তার প্রসাধনী সামগ্রীর ব্যবসা। অভিনেত্রীর শাড়ির ব্যবসার কথা এখন অনেকেই জানেন, কিন্তু তার এই ঘরোয়া উপায় তৈরির প্রসাধনী সামগ্রীর ব্যবসার কথা আজও অনেকের কাছেই অজানা। তবে এসবের পাশাপাশি এবার অভিনেত্রী পা রাখলেন রাজনীতির ময়দানে। যদিও এই ময়দানে তিনি একেবারেই আনকোরা, তবে আনকোরা হলেও এখন দেখার পালা যে এই আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ তাকে বেছে নেবেন, তাদের প্রিয় দিদি নাম্বার ওয়ান কে, নাকি গত লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জেতা বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে।